হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি কিন্তু আমার নতুন ক্যামেরা দিয়ে করা। সো অনেক দিন পরে আজকে একটা ফুল লেন্থ ব্লগ করার প্ল্যানিং করেছি। সো লেটস সি, আজকে কিন্তু আমরা যাচ্ছি, আমরা বলতে আমি এবং আমার ছোটবেলার বন্ধু গুড্ডু, যারা আমরা কলেজে একসাথে পড়াশোনা করেছি, হঠাৎই প্ল্যান করে চলে যাচ্ছি আরেক বন্ধুর রিসর্টে, সেটা পেলিংয়ে, কায়া গন্তব্যা স্পা অ্যান্ড রিসর্ট। সো পুরো ব্লগটা সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে গোটা রাস্তার ভিডিও আমি যতটা পারবো চেষ্টা করবো কভার করার। সো চলো, টিল দেন টাটা, রাস্তায় দেখা হচ্ছে, বাই বাই। চলো লেটস গো। তো ফাইনালি আমরা যাচ্ছি নাকি পেলিগে? আপাতত রাস্তায় একটু হল্ট নিয়েছি, গাড়িটা গরম হয়ে গেছে, তো তার জন্য জল ফল ঢালা হচ্ছে। দেখা যাক, নেক্সটে যাচ্ছি, আরও দেখাচ্ছি কোথায় কোথায় কী যাচ্ছি, কখন পৌঁছাচ্ছি আমরা কী করে। সম্ভবত মা ফ্লাইওভার ধরবো, তো মা ফ্লাইওভার এজেন্সি কানেক্ট করে আমরা হাওড়াতে ঢুকবো। আমাদের ট্রেন হচ্ছে কামরূপ, কামরূপ এক্সপ্রেস, সকাল 5:20 আমরা ঢুকে যাবো। লেটস গো। হঠাৎ করে রাস্তায় গরম, গাড়ি গরম হয়ে গেছিলো, আবার ইনড্রাইভ বুক করলাম, এখন যাচ্ছি হাঁপাচ্ছি জাস্ট ওখান থেকে আসার জন্য একদম। ও আরও যে কত কিছু চিন্তা হয়ে যায় না রাস্তায়। ফাইনালি মা ফ্লাইওভার উঠে গেছি, আর টেনশন নেই, মনে হচ্ছে পৌঁছে যাবো, দেখা যাক। ফাইনালি আমরা হাওড়া ব্রিজের উপর চলে এসেছি, এখন আমাদের হাতে আর খুব মেরে কেটে আধা ঘন্টা সময় আছে। এখান থেকে 10 ঘন্টা হয়, সরি 10 ঘন্টা 10 মিনিট হয়তো লাগবে প্ল্যাটফর্মে ঢুকতে, তারপর 6:30 আমাদের ট্রেন। তো খুব টেনশনেই আছি আর কি, যতক্ষণ না পর্যন্ত সিটে বসছি। এমনি তো আমাদের এত কাটখড় ঘুরিয়েও আলটিমেটলি স্লিপার ক্লাসেই হয়েছে, এসিটা হয়নি। তো দেখা যাক কী হয়, আশা করছি ঠিকঠাকই হবে। ফাইনালি হাওড়াতে পৌঁছে গেছি আমরা, এখন কত নম্বর প্ল্যাটফর্ম ভাই? 8। একবার দেখতে হবে, ওখানে দেওয়া আছে, ওখানে একবার দেখে নিই। এখানে তো দেখাচ্ছেই না, তো এখনো গাড়ি প্লেস করেনি। লেটস সি, আমরা বললাম একটু খাবার নিয়ে নিই, তাই তো খাবারটা নিয়ে নিই একটু।
তারপরে গাড়িতে আবার যাবো। এখন আমাদের হাতে মোটামুটি 20-25 মিনিট সময় আছে, 20-25 মিনিট সময় আছে। ফাইনালি বিরিয়ানি নিলাম, বিরিয়ানির জন্য 230 টাকা প্লাস 20 টাকা করে পার্সেল পার হেড ওটা নেওয়া হলো। দাদা দুটো এখান থেকে আমার বিরিয়ানিটা দেওয়া হবে, ভালো লাগছে, ঠিকঠাক পিস দিও চিকেন। হ্যাঁ দুটো চিকেনই তো, বিরিয়ানি খাবি? বিরিয়ানি হোক। সব বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে গুড্ডু চলছে, চলুক। একে তো বললাম স্লিপারে যাচ্ছি, তার মধ্যে ওটা নিয়ে বহুত হেঁটে গেছে জিনিসপত্র, বহুত দিন পর স্লিপারে ট্রাভেল করবো, দেখা যাক কীরকম হয়। এখানে ভিড়টা দেখে আমার মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। জেনারেলের লাইনটা দেখো, এটা আমার মনে হয় অন্য কোনো ট্রেনের, এইটার না, এটা S9, হ্যাঁ এটা তো S9 ভাই। তো ফাইনালি আমাদের সিট চলে এসছে, এটা আমাদের একটা একটা এখানে ছিল ইনসাইড, একটা আপার ছিল, একটা ওই সাইডে সাইড আপার ছিল, তো আমরা একজনের সাথে এক্সচেঞ্জ করে নিয়েছি, মিডিলটা নিয়েছি, তো আমি এর উপরে এক জায়গাতেই আলটিমেটলি বলে। হ্যালো, তাড়াহুড়া করে আসলাম, ভাবলাম বোধ হয় ট্রেনটা মিস করবো, কিন্তু লাকিলি ট্রেন, আমরা ট্রেনে উঠেও মোটামুটি 10-10 মিনিট তো হয়েই গেল, খাবারও নেওয়া হয়ে গেছে, বিরিয়ানি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, দেখে নিয়েছো, দেখা যাক এখন আদৌ রাইট টাইমে ছাড়ে নাকি, কারণ ট্রেনটা প্লেস করলেই অনেক লেটে, যেটা আনএক্সপেক্টেড, 6টার সময় প্লেস করবে আর এক্সপেক্ট করেছিলাম, তো দেখা যাক, সকাল সকাল রাইট টাইমে পৌঁছালেই হলো, যে যখন খুশি ছাড়ুক। সো ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে, ট্রেনটা ছেড়ে দিল, যাচ্ছি চলো তাহলে পেলিংয়ে দেখা হচ্ছে, রাস্তায় কিছু কিছু ভিডিও করতে পারি করবো, বাকি এনজিবি স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, টাটা। হ্যাঁ কেন করবো না, তোমাকে তোমার চোখ মুখই দেখাবো, এই জন্য আবার মুখে নেবেন, মুখ দেখাবো না, ভালো করে না আমার মুখটা নেবেন না, বলে দিতো ব্যাগ তো বল, ঠিক আছে দাঁড়াবে, হ্যাঁ কিছু থাকবে থাকবে, হ্যাঁ তোমার মুখ দেই, হ্যাঁ ঠিক আছে। ঝালমুড়িটা খেলাম, ঝালমুড়িটা কিন্তু ঝালমুড়ি বানাচ্ছিল, সে বললো তার মুখটা না দেখাচ্ছে তাই মুখ দেখাচ্ছি না, ঝালমুড়িটা ভালো ছিল, সে কি ঝালমুড়িটা ভালো ছিল, সেটাই আর তো, ট্রেনে উঠবো ঝালমুড়ি খাবো, এটা একটা আলাদা ব্যাপার থাকে, একটাই খালি খালি একটু গরম লাগছে, স্লিপারে ভালো লাগছে না, এসিতে হলে ভালো লাগতো আর কি, মানে আওয়াজ সাউন্ড এইসব হচ্ছে, ঠিক আছে নেক্সট ডে আরও যেহেতু যাতায়াত করতে করতে কিছু ভিডিও দেখানো যায় দেখাচ্ছি, সঙ্গে থেকো পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, নেক্সট ব্লগ কেমন, টাটা। এখন বাজে রাত্রি 10:30, আর আমরা এখন এসে পৌঁছেছি আজিমগঞ্জ জংশনে, এখন আরও অনেকটা পথ বাকি, সকাল 5:30 পৌঁছবো, আপাতত আমরা এখন একটু ঘুমানোর চেষ্টা করব, তারপরে জানি না কখন উঠবো, আপাতত আমার আপার বাংকে পড়েছে, আমি এখন শোয়ার জন্য রেডি, বালিশ অনেকক্ষণ পরে এরকম শরীরটা টান টান করলো, তো আজকের মতো এখানেই গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে, দিন টাটা, গুড নাইট। তো ফাইনালি ভোর হয়ে গেছে সকালবেলা, এখন আমাদের নামার টাইম চলে এসেছে, এখন বাড়ির ঘড়িতে প্রায় 5টা, তো বাকিটা কিন্তু কিছুই হলো না আর কি, যাই হোক এখন চলতে চলতে দেখা।
শেয়ার ক্যাব কিছু আমাদের করতে হবে, যে বন্ধুর রিসর্টে থাকো সেখান থেকে একজন স্টাফ আসবে সকালবেলা 6টার সময়। দেখছি দেখা যাক কি হচ্ছে, চলো তাহলে ওই সঙ্গে রাখো ব্লগটা শেষ করতে দেখতে পাবো। ফাইনালি ডেস্টিনেশন পৌঁছে গেছি, ডেস্টিনেশন মানে আধা ডেস্টিনেশন। সকাল বাজে বিপদ টাইমে গাড়ি ঢুকিয়ে নিয়েছে, এখন বাজে 5:20, আমরা NGV স্টেশনে দুপুরে নেমে গেছি এখানটায়। তাহলে এখন আমরা বলছি শেয়ারিং শেয়ারিং টোটো ধরে ওটাকে জংশনে যাবো, জংশন থেকে তারপরে SNT বাস স্ট্যান্ড থেকে সিকিমের পথে দেখি ডাইরেক্ট যদি বেলিং পাই। ঠিক আছে চলো চলো যাওয়া যাক। NGV স্টেশনে বেশ ভালো করে দিচ্ছে, একদম এয়ারপোর্ট এয়ারপোর্ট ফিল আছে, তাই না? এয়ারপোর্ট এয়ারপোর্ট ফিল আছে কিন্তু একদম এয়ারপোর্ট দেখে নাইস। সেই বিখ্যাত ওভারব্রিজ, অনেক স্মৃতি এখানে, অনেক জিনিস মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা। সো ভালো লাগছে বেশ, আর এত সকালবেলা আমার কোনোদিনই নামা হয়নি NGV স্টেশনে। সবসময় আমরা অন্য ট্রেনে যাই, পদাতিক হোক বা দার্জিলিং মেল হোক বা কাঞ্চনজঙ্ঘা হোক, সবসময় 8টা বা 9টা এমনি টাইমেই নামা হয়। তো ভালো লাগছে, চারিদিকটা এখনও অন্ধকার, এরকম তো দেখাই যাচ্ছে না কিছু, এত অলস হয়ে গেছে, এসকেলেটার ছাড়া আমাদের চলছেই না। ক্যামেরা ধরে এসকেলেটারে চড়া কিন্তু হেভি চাপের ব্যাপার, খুব ডিসব্যালেন্স ফিল হয়। লোকাল গাড়ি লাগবে, টেম্পো দিয়ে কি বলবো, জংশন যাবো SNT বেলিংয়ে যাবো, কিন্তু SNT থেকে যাবো রিজার্ভ করে যাবো না, কত নেবে তুই? আমি SNT যাবো, তুই না না 300 ওটা দিয়ে যাবো, আমি এমনি যাচ্ছি লোকাল ট্রান্সপোর্টেশন। SNT কত নেবে? যদি লাগে এবার তারপরে আসার সময় দূর, তার মানে তোমার সাথে কন্টাক্ট আপ ডাউন করতে হবে না তো, এটাই তো ব্যাপার। যদি লাগে, আমার যদি না লাগে তাহলে হবে তো, তুমি এটাতে যাবে তো, কথা বলো। তোমার কি ওইদিকেরই গাড়ি? আচ্ছা আপনার তো থাকা খাওয়া ওখানে ব্যাপার গুলো, আমার থাকা খাওয়ার আপনাকে চিন্তা করতে হবে না। আচ্ছা আমার গাড়ি তো উপরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। দেখতে পাচ্ছেন আপাতত এখানে কতটা নেগোসিয়েশন চলছে, যদি পেয়ে যাই খুব ভালো, লাকিলি আমরা ওইখানে তাহলে গাড়ি রিজার্ভ করে চলে যাবো কম টাকাতে, আর ওদিককার উপরের গাড়ি যদি হয়। আর তাহলে না হলে তো দেখা যাক কি হয়। কথাটা বলে কি কথাটা কি করা যায়, সঙ্গে থাকো ব্লগে দেখতে থাকো শেষ পর্যন্ত। আমি আছি ওখানে গিয়ে বেকার ট্যুর প্ল্যানের 2000 টাকা বলে গিয়ে 11,000 টাকা ওখানে বলছে ট্যুর প্যাকেজের, তো আমরা না করে চলে এসেছি। এবার দেখি এখান থেকে যদি অন্য কিছু পাই কোনোরকম গাড়ি তাহলে যাওয়া যেতে পারে,
এখানে প্রচুর ভদাবাজি, খুব সাবধানে থাকবেন। কোনটা কি করবেন না করবেন কেউ কিছু বুঝে উঠতে পারবেন না। ফাইনালি ডিসাইড করলাম এখান থেকে যাবো না, আমরা এসএনটি বাস স্ট্যান্ডে যাবো এবং এখানটার থেকে তারপর ওখান থেকে যা পাবো সেটা দেখা যাচ্ছে সকালে এখন কী হচ্ছে। কারণ এখানে 3,500 টাকা নিতে যাচ্ছে না, 3,500 টাকা দুজনের জন্য অনেকটাই বেশি হয়ে যায়, তো সেই কারণে আমরা ভাবলাম যে শেয়ারিংয়েই যাবো। ফাইনালি একটা টোটো পেয়েছি আমরা, টোটো এখন 200 টাকা ভাড়া নিচ্ছে দুজন। আমরা এসএনটি বাস স্ট্যান্ডে যাবো, তারপর ওইখান থেকে হয়তো কিছু পাবো আশা করছি, দেখা যাক। এই সেই টোটো সে বিশ্ববিখ্যাত ভেনাস ফলস। এসএনটি বাস স্ট্যান্ডে চলে এসছে এখন, এখানে বলছে যে আরও দুজন যদি পায় তাহলে 4,000 টাকায় যাবে, আদারওয়াইজ আমাকেই 4,000 টাকা দিতে হবে। এবার আমি বললাম 2,000 টাকা দুজন যদি যাওয়া যায় ওয়েল অ্যান্ড গুড, নাহলে কী করবো দেখি এখন কী হয়। ফাইনালি একটা গাড়ি ঠিক হলো 3,200 টাকায় এবং সামনে একজনকে নেবে আর আমরা পেছনে দুজন বসবো, এভাবেও এইভাবে আপাতত প্ল্যান হলো। এই তো ফাইনালি চলো যাচ্ছি তাহলে আমরা, ঠিক আছে চলো যাওয়া যাক।